ফাউন্ডেশন তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 5 মিনিটের চিকেন চাও রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে যেটা বাড়িতেই বানানো সম্ভব গাইস চিকেন চাউমিনের জন্য ফার্স্ট টাইম আমি চাউমিনটাকে বয়ল করে নিচ্ছি এন্ড এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করব যাতে চাউটা ভীষণ নন স্টিকি টাইপ থাকে এন্ড একটার গায়ে একটা লেগে না যায় তো তোমরা এই পদ্ধতিটা ট্রাই করতে পারো এন্ড এতে তেলটাও খুব অল্প পরিমাণে লাগে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো খুব সফট চাউমিনটা অ্যান্ড এখানে রয়েছে চিকেন এরকমভাবে স্লাইস করা অ্যান্ড এখানে রয়েছে টমেটো যেটা এরকম আমি সরু সরু করে স্লাইস করে নিয়েছি আর লাগছে নুন মেন ইনগ্রিডিয়েন্টস আজকে আমি যেটা একটু ডিফারেন্ট ইউজ করবো সেটা হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা তো এটা আজকে আমি এখানে নুডলসের মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে ইউজ করছি অ্যান্ড লাগছে সোয়া সস টমেটো কেচাপ সো গাইস অ্যান্ড লাগছে চিলি সস তো এই হচ্ছে আমার ওভারঅল ইনগ্রিডিয়েন্টস যেটা ভীষণই অল্প তো চলো শুরু করে দেওয়া যাক এবার রেসিপিটা আমি কিন্তু আজকে ভীষণ কম পরিমাণ তেলে পুরো টোটাল রান্নাটা করব দেখতেই পাচ্ছ আমি ঠিক কতটা কম পরিমাণে তেল দিয়েছি এবার আমি আস্তে আস্তে এখানে অনিয়নগুলোকে ফ্রাই করে নেব জিঞ্জারগুলোকেও আর অনিয়নটাকে একসাথে ফ্রাই করব তো গাইজ এখানে আমি একটু পরিমাণে নুন অ্যাড করছি একসাথেই কষিয়ে নিচ্ছি তো আমি এখানে টু টেবিল স্পুন সোয়া সস অ্যাড করব
এখানে তোমরা চাইলে এগের ভুজিয়াও অ্যাড করতে পারো। তো আমি আজকে অনলি চিকেন কিমা দিয়েই করছি। এখানে আমি এবার একটু কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করছি, এটার স্মেলটার জন্য খুব ভালো আসে। একটু ঝাল ঝাল স্মেল আনার জন্য বিরিয়ানির মশলাটা আমি এখানে অ্যাড করলাম। তো এবার আমি এখানে দু চারটা ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি। এবার আমি এটাকে আর দু তিন মিনিট একটু কষিয়ে নেব জিনিসটাকে। এবার এখানে একটু চিলি সস অ্যাড করব হাফ টেবিল স্পুন মতো। এখন আমি দেব একটু টমেটো কেচাপ, যেটা চাউমিনের মেইন ইনগ্রেডিয়েন্ট। চাউটাকে টস করতে পারো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। অফ করে দেবো, তো তোমাদেরকে আমি একবার ক্লোজের লুকটা দেখাই।